নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 এপ্রিল 2022 বৃহস্পতি আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে এবং মীন রাশি বৃহস্পতির স্বক্ষেত্র। অর্থাৎ এই মীন রাশিতে প্রবেশ করার ফলে 13 এপ্রিলের পর থেকে বৃহস্পতি রাশি পরিবর্তন, দেবগুরু রাশি পরিবর্তনে সাত রাশি সাত পাকে বাধায় পড়তে চলেছে। কোন কোন রাশি শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে 100%, আমি আবারও বলছি, ভিডিওটি আমি আবারও বলবো, সম্পূর্ণরূপে শুনবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি ভিডিওর ব্যাপারে আলোচনা কিন্তু আপনাদেরকে এখানে করব। দেখুন, বিবাহের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ যে সকল মেয়েদের বিয়ের জায়গাটা সমস্যা চলে আসছে, বৃহস্পতির আপনার নিশ্চয়ই রাশিচক্রে ড্যামেজ আছে। এবং ছেলেদের ক্ষেত্রে বৃহস্পতি সঙ্গে সঙ্গে শুক্রেরও কিন্তু ভূমিকা কিন্তু আছে। অর্থাৎ আপনার জন্মছকে বৃহস্পতি যত মজবুত হবে, বিবাহের জায়গাটা ততদিক কিন্তু ভালো ফল কিন্তু দিবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট, মঙ্গল আপনার লগ্ন দ্বিতীয়, সপ্তম, অষ্টম বা দ্বাদশ স্থানে আছে কিনা, অর্থাৎ বা ডবল মাঙ্গলিক দোষ আছে কিনা, মাঙ্গলিক এবং ডবল মাঙ্গলিক এই দুটি দোষ যদি আপনার জন্মছকে থাকে এবং সপ্তম ভাব যদি আপনার পীড়িত হয় বা সপ্তম ভাবাধিপতি দুস্থানগত আছে বা সপ্তমভাবে কোনো পাপগ্রহ অবস্থান করছে, আপনি জানবেন বিয়ের জায়গাটা সমস্যা কিন্তু 100% কিন্তু আসবে। দেখুন, এই যে সপ্তম ভাব রিপ্রেজেন্ট আমাদের বিবাহ, আফটার ম্যারেজ কেমন যাবে। দেখুন, বিয়েটা তো একটা জীবনের পার্ট, কিন্তু আলটিমেটলি বিয়ের পরও কিন্তু আরেকটি পার্ট কিন্তু মানুষের জীবনে শুরু হয়। ফট করে দেখে শুনে না দিয়ে, আপনি জটুক বিচার না করে আপনি বিবাহ দিয়ে দিচ্ছেন, সেই জায়গাটাতে কী হচ্ছে, বিয়ে হচ্ছে। প্রচুর এরকম কেস আসছে, যেগুলো ভুড়ি ভুড়ি কেস, যেগুলো হচ্ছে ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে যাচ্ছে, স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাটা কিন্তু থাকছে না। কারণ কি, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অরিজিনাল খেলা। অনেকে বলেন যে আমি জটুক বিচার মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু গ্রহ আপনার ভাগ্যকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ আপনি ধরুন প্রচুর টাকা ইনকাম করছেন, আপনার বিবাহের পর আপনি বসেও যেতে পারেন। আবার আপনি যে মেয়েকে বিয়ে করলেন তারপর আপনার হয়তো ভাগ্য উন্নতি হতে পারে, দুটি কিন্তু হয়। বিবাহের ক্ষেত্রে আমি বারবার বলছি, জটুক বিচার, জটুক বিচার আপনি করবেনই করবেন। অর্থাৎ গুণ মিলনটা আপনার যদি সঠিক না থাকে, সেই জায়গাটায় বিয়েতে এগাবেন না। আর যদি এগান, সেখানে একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করে নিন। অর্থাৎ সমস্যা যেমন আছে, সমাধানও কিন্তু আছে। অর্থাৎ আমি একটা কথা বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। অর্থাৎ আপনার যে জায়গাটায় সমস্যা আছে, এই বিয়ের জায়গা ধরুন আপনার সমস্যা, দায়িত্ব নিয়ে আপনাদের আমি বিয়ের ব্যাপারটা কনফার্ম করে দেওয়ার দায়িত্ব কৌশিক রায়ের। অর্থাৎ এই জায়গাটাতে কোনো দ্বিমত নেই। শুভ বিবাহের ক্ষেত্রে আমি বারবার বলছি, বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু ভূমিকা অপরিসীম। বৃহস্পতি আপনার মীন রাশিতে প্রবেশ করে, বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করে আপনার হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি কিন্তু করছে। এবং এই বৃহস্পতি যে সাত রাশির বিবাহ নিশ্চিত করতে চলে, বারবার বাদ বাকি যে পাঁচ রাশির বিবাহ হবে না এটা আমি বলছি না, 12টি রাশিরই কিন্তু বিবাহ হবে, কিন্তু সাত রাশির 12 বিবাহ সৃষ্টি কিন্তু হতে চলেছে। 12টি রাশির বিবাহ, কিন্তু সাত রাশির ক্ষেত্রে 12 বিবাহ। যাদের বিয়ে বারবার দেখাশোনা হয়ে কেটে যাচ্ছে,
কনফার্ম হচ্ছে না, বিয়ের দোরগোড়ায় এসে আটকে যাচ্ছে, আমি তাদেরকে বলছি চ্যালেঞ্জ নিয়ে আমি আপনাদেরকে বিয়ের জায়গাটা কাজ করে দিতে পারবো। অর্থাৎ শুভ বিবাহের জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং মেয়েদের ক্ষেত্রে আমি বারবার বলছি, আপনার বিষ্ণু সহস্র নাম আপনার পাঠ করুন, বিশেষরূপে শুভফল কিন্তু পাবেন। বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবং কলা গাছে আপনারা প্রতি বৃহস্পতিবার, এটা যেটা মানে ছোট্ট টিপস, ঘরোয়া টিপস, যাদের ক্ষেত্রে হচ্ছে না, যদি মারাত্মক প্রবলেম থাকে, আমি বারবার যাদের ক্ষেত্রে মারাত্মক প্রবলেম আছে তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন। কারণ এই যে 13 এপ্রিলের পর থেকে যে গাঢ় বিবাহের যোগ আসছে কি না, এই সময় যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করেন 100%, 1000% আপনার কিন্তু কাজ হবে। এবং এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবার একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন, কলা গাছে জল এবং বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিশেষরূপে ভালো ফল পাবেন। কিন্তু যদি না হচ্ছে এটা করো, আমি আবারও বলবো, আপনারা সঠিক নিজস্ব বাই বার্থ চার্ট, জন্ম অ্যানালিসিস, চার্ট অ্যানালিসিস করার কোন জায়গাতে প্রবলেম আছে, সঠিক রেমেডি কিন্তু আপনার ভাগ্য কিন্তু ঘুরিয়ে দিতে পারে। দেখুন আমি একটা কথা বলছি, বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু প্রবৃত্ত করে। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, যে ভাবগুলো উপর দৃষ্টি দেয় সে ভাবগুলোকে পবিত্র গঙ্গা জলের মতো কিন্তু করে দেয়। তো এই যে সাত রাশির সাত পাকে বাঁধায়, অর্থাৎ 2-2 4টি হাতের বন্ধন হতে চলেছে, এই যে সাত রাশি কথা আমি বলবো, 13 এপ্রিলের পর থেকে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন, সাত রাশির বিয়ের কনফার্ম নিশ্চিত বিবাহ হতে চলেছে। আমি আবারও বলছি, আমার কথা শুনে যাদের একটু গাছের পাতা নড়ছে না, তাদের ক্ষেত্রে নিজস্ব জন্ম ছক একবার অ্যানালাইসিস করে নিন। সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার বিবাহের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু হবে। এবং যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, দেখা গেল আপনি বিয়ে করেছেন, বিয়ের পর আপনার দাম্পত্য সুখ নাই, বিয়ের পর আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং হচ্ছে না, আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত আপনাদের মোটামুটি সমস্যা থাকছে সেই সময়ের মধ্যে আপনারা যোগাযোগ করুন, এই সমস্যাকেও কাটিয়ে দেওয়ার ক্ষমতা কৌশিকরা রাখে। অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, আমি বলবো সেই জায়গাটা স্বামী স্ত্রীর মধ্যে সঠিক বন্ডিং এবং মত পার্থক্য কিন্তু আপনার যাবে। তো আলোচনাটা শুরু করি, যে সাত রাশি সাত পাকে বাধা পড়তে চলেছে, সেই রাশিগুলো এক এক করে বিশ্লেষণ কিন্তু করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বিবাহের জায়গাটা নিয়ে চলছিল। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যবতী ভাগ্যভাবে এবং বৃহস্পতি আপনার হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং ধনভাবের উপর দৃষ্টি ফেলছে, মানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সুহাগা বিবাহের জায়গাটা, নিশ্চিত বিবাহ হতে চলেছে মিথুন রাশির, কনফার্ম জেনে নিন মিথুন রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদেরও হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করে আপনাদের কিন্তু বিবাহের জায়গাটা কনফার্ম হতে চলেছে ধনু রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশির বিবাহ নিশ্চিত হতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি, সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু কন্যা রাশির বিবাহের জায়গাটা কিন্তু 13 এপ্রিলের পর থেকে কনফার্ম কিন্তু হতে চলেছে, যদি আপনার জন্মছকে কোনো যদি দোষ না থাকে। আপনি লিখে রাখুন, বিবাহ আপনার নিশ্চিত হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বিবাহের জায়গা কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে, কনফার্ম আপনাদের শুভ বিবাহ কনফার্ম হতে চলেছে বৃশ্চিক রাশির, কারণ আপনার পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সরাসরি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে, শুভ বিবাহ আপনাদের কিন্তু হতে চলেছে, নিশ্চিত আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু নিশ্চিত হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার
সিংহরাশি, সিংহরাশির ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা মোটামুটি কিন্তু সুদৃঢ় হতে কিন্তু চলেছে। এবং সবশেষ যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহ নিশ্চিত, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্ব ভাব। দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির অবস্থান একাদশ পতিকে কানেক্ট করছে, এই জায়গাটা কিন্তু আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ শুরু হতে চলেছে। অর্থাৎ কনফার্ম, যারা বিয়ের জন্য এতদিন যোগাযোগ করছিলেন ঠিক মতন আপনার পাত্র বা পাত্রী মন মতন পাচ্ছিলেন না, কুম্ভ রাশিরও কিন্তু এই 13 এপ্রিলের পর থেকে কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে। লিখে রাখুন, কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্বের সাথে এবং খুব চ্যালেঞ্জ নিয়ে এই কথাটা আপনাদেরকে বলছি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের একটা সম্ভাবনা, কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে রাশিগুলোর কথা আমি বললাম সে রাশিগুলোর ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।